প্রত্যেক বাঙালি হোক প্রমিত বাচনে প্রাঞ্জল ভাষণে, এই প্রতিপাদ্য নিয়ে আবৃত্তি একাডেমি বৃহস্পতিবার থেকে শুরু করেছে আবৃত্তি উৎসব। প্রতিষ্ঠার 16 বছর পূর্তি উপলক্ষে 3 দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে সকাল থেকেই পাবলিক লাইব্রেরি শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠান শুরু হয়। তুই বলিস নি আমার ভেতর ডাইনি আছে, আর রসিয়ে বললে ভালো হতো। এই তোরা থাম তো, রিহার্সালের মধ্যে কি শুরু করেছিস? সন্ধ্যায় দলীয় আবৃত্তি প্রযোজনা পরিবেশন করেন আবৃত্তি শিল্পীরা। আমাদের প্রতিটি কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে আবৃত্তি কর্মী এবং আবৃত্তি শিল্পী তৈরি করবার, তো সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে আমরা এই চেষ্টাটাই করব। মেঘলা আলাপের ঘোর শিরোনামে প্রযোজনাটি নির্দেশনা দিয়েছেন আবৃত্তিকার মৃণ্ময় মিজান। আছে তো তার পরে 12 মাস, উঠিবে কত কথা কত হাস, আসিবে কত লোক। শনিবার একই মিলনায়তনে আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা সহ পরিবেশিত হবে আমন্ত্রিত বরেণ্য শিল্পীদের একক আবৃত্তি। সজীব সাদিক, মাছরাঙা সংবাদ, ঢাকা।